ওয়েস্টার্ন এমব্যাসির সামনে আমাদের যে ডিউটি ছিল, দুইজন পুলিশ সদস্য ডিউটিতে ছিল, কনস্টেবল কাউসার আলী। আমরা বলছি যে কাউসার আলী গুলি করা এলো পাথারি গুলিতে, কনস্টেবল মনুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও জাপান এমবেসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তার শরীরে 3 রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। মনুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হসপিটালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু গুলির খোসা, এসএমটি গুলি, গুলি এবং 20 রাউন্ড চাইনিজের গুলি ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত। আর যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায়, আমরা তদন্ত করে দেখছি, এর সাথে যে ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এবং আমরা আইনানুগভাবে এইবার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। সে এখানে ছিল, এখানে পেয়েছি, একটু আর্মসটা রেখে এখানে একটু আশেপাশে সে ঘোরাঘুরি করতেছে। জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাবো সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। এখনও আমরা এসছি, এখানে এসছি, এখান থেকে আমি একটু ইউনাইটেডে যাব। এখানেও আমাদের যে একজন আহত হয়েছে তাকে আমরা দেখতে যাব, এরপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, প্রমাণ্যে জিজ্ঞাসাবাদ করে কী কারণে কীভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এর মূল রহস্য উদ্ঘাটিত হবে অবশ্যই। এবং যেহেতু যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি, তো এটা জানাটা বোধহয় খুব কঠিন হবে না।